সরকারি সংস্থাতে হচ্ছে দিনের বেলায় গাছ চুরি, প্রশাসন নিশ্চুপ। কল্যাণেশ্বরী পিএইচই প্রোটেক্টেড এরিয়ার ভিতরে দিনের বেলায় চলছে গাছ চুরি। বৃহস্পতিবার দুপুরে কিছু ব্যক্তি পিএইচই ভেতরে ঢুকে বড় একটি শিমুল গাছ কেটে ফেলে। স্থানীয় কিছু মানুষ যখন দেখে ফেলে তখন তারা পালিয়ে যায়। তারপর হতলা বিট অফিসারকে খবর দেন, তারা গাছটি এসে সিজ করেন। কিন্তু প্রশ্ন, এই নিয়ে পিএইচই কর্তৃপক্ষ কোনো প্রকার মুখ খোলেননি। পিএইচই কর্তৃপক্ষ মেকানিক্যাল এক্স ইউটিউব আশিস নস্কর জানান, এই বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি এই বিষয়ে খবর নিয়ে যথারীতি আইনি ব্যবস্থা গ্রহণ করবে। হতলাবিট অফিসার রহমান বাবু বলেন, তারা তদন্ত করছে কে বা কারা এই কাজে যুক্ত, তাদের প্রতি আইনি ব্যবস্থা করা হবে। আমরা আজ গাছটি সুইচ করে নিয়েছি। এটা আমাদের ইনকোয়ারি চলছে, এর বেশি আমি কিছু জানি না। আমার তারপরে আপনাদের যা জানার হায়ার অথরিটি রেঞ্জ অফিসারের সঙ্গে। তো এটা আপনি এটা নিয়ে যারা কেটেছে তার উপরে কি কোনো অ্যাকশন হবে? হ্যাঁ, অবশ্যই অ্যাকশন হবে। গোস্বামী প্রেস, ফ্রেশ প্রিন্টিং, ডিজিটাল প্রিন্টিং, অফসেট প্রিন্টিং, গ্লো সাইন প্রিন্টিং, কম্পিউটার ডিজাইনিং এবং অন্যান্য বিভিন্ন ধরনের প্রিন্টিং এর জন্য এখনই চলে আসুন গোস্বামী প্রেসে। ঠিকানা রঘুনাথপুর, মিশন রোড, সিনেমা হল মোড়। কন্ট্যাক্ট নাম্বার 9679338415। ঠিকানা রঘুনাথপুর, নতুন বাস স্ট্যান্ড। সম্পর্ক ফোন নাম্বার 7679367912।